नमस्कार, न्यू बोराक न्यूज़ अपना सबाई के स्वागत जानाच्छी। शरीफुल शुरूते ही देखे निच्छी आज के संवाद शिरोनाम। काटीगोड़ा पुलिसेर साफल्य, डाकातीर घटनाय जड़ित सन्देहे ग्रेफ्तार दुई। सुनाई केंद्रेर 365 नं उत्तर कृष्णपुर एलपी स्कूले सीमा विवाद निये थानाय मामला। निर्माण काज बंद कर दिलेन विभागीय इंजीनियर। आमार बयस बर्तमाने। राष्ट्रीय स्वयंसेवक संघेर प्रांतीय संचलन दिवस अनुष्ठित हाइलाकान्दिते। ऐतिह्यवाही दर्गाकोना मुकामेर वार्षिक उरुस 13 मार्च। आगामी 13 मार्च उरुस आरम्भ। एबारे आजकेर विस्तारित संबाद। काटीगोड़ा पुलिसेर साफल्य, डाकातीर घटनाय जड़ित सन्देहे ग्रेफ्तार दुई। घन घन चुरी और डाकातीर घटनार परिप्रेक्षिते काटीगोड़ाय दुई डाकातके ग्रेफ्तार करे काटीगोड़ा पुलिस। उल्लेख्य, कालाइन पुलिस फाड़ी एलाकाय परपर चुरी और डाकातीर घटनार पर गत बृहस्पतिवार सन्ध्याय राजपथे सांबादिक मंजूर आहमेद डाकात दलेर खप्परे पड़ेन। 6 नং जातीय सड़कर মথুয়ায় নিকটবর্তী এলাকায় অস্ত্রধারী ডাকাত দল তাকে মারধর করেও নগদ অর্থ সহ মোবাইল ফোন লুটে নেয়। এরকম ঘটনা মেনে নিতে পারছিলেন না শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। 48 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি উঠেছিল। শেষমেশ বিভিন্ন ঘটনায় জড়িত থাকার সন্দেহে রবিবার নজমুল হোসেন এবং ইবাদুল ইসলামকে আটক করে কাটিগড়া পুলিশ। সুনাই কেন্দ্রের 365 নম্বর উত্তর কৃষ্ণপুর এলপি স্কুলে সীমা বিবাদ নিয়ে থানায় মামলা। নির্মাণ কাজ বন্ধ করে দিলেন বিভাগীয় ইঞ্জিনিয়ার। সুনাই সমষ্টির 365 নং উত্তর কৃষ্ণপুর এলপি স্কুলের জমি জবরদখল নিয়ে সরব হলেন এলাকার জনগণ ও অভিভাবকরা। শুক্রবারে নিয়ে রাঙ্গিরহাড়ি পুলিশ ফাঁড়িতে স্কুলের প্রধান শিক্ষক আইনুল হক মজুমদার, পরিচালন সমিতির সভাপতি কুমকুম লস্কর ও সদস্য অলক লস্করের বিরুদ্ধে এক মামলা দায়ের করেন স্থানীয়রা। পাশাপাশি স্কুলের জমি উদ্ধারের দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার এসএসএর ডিস্ট্রিক্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার সুদীপ কুমার রায় ও রাঙ্গিরহাড়ি পুলিশ স্কুলে এসে তদন্ত করে। পরে স্কুলের জমি ছেড়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ করার ঘটনা নজরে আসায় কাজটি বন্ধ করে দেন বিভাগীয় ইঞ্জিনিয়ার। এদিন সুদীপ কুমার রায়, স্থানীয় বাসিন্দা অপু চৌধুরী, আয়ুব উদ্দিন লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্কুলে পড়াশোনা করছি তখন থেকে দেখি আর এই বাউন্ডারি, আমরা যে পড়ার সময় যে হেডমাস্টার স্যার আল্লাহ সেরাক আলী স্যার, তাই না, আমরা যে স্কুলের চতুর্দিকে কাজ করাইছেন, মাটি উঠাইছেন, ফুলের বাগান লাগাইছেন, আজকে দেখি হঠাৎ স্কুলটা বিলীন হয়ে যার গিয়া। হ্যাঁ, নতুন হেডমাস্টার আইছেন, তাই না, তো আমরা তো আর পড়াশোনা শেষ স্কুল থেকে যাই গিয়া আইনুলক লসর, তাই না, আবার পরে থেকে এই স্কুলে যে এত নিঃস্বস্থ হয়ে গেছে। সরকারে লক্ষ লক্ষ টাকা স্কুলে অনুদান দেয়, কিন্তু স্কুলের কোনো উন্নত হন না, ডেভেলপমেন্ট হন না, ও ওটাও আমরা প্রতিবাদ। আর স্কুলের জায়গা ছাড়িয়ে যে তারা আজকে বাউন্ডারি দিতেছে, প্রায় 3 কাঠা জায়গায় কেন ছাড়িয়ে তাই বাউন্ডারি দিতে, তান কোন ছাড়তে 3 কাঠা জায়গা তাই সরকারের যে আজকে 80 বছর আগের জায়গা ছাড়ি দিলা। পিছন দিকে ওখানে ল্যাট্রিন বাথরুম আসলো, আমরা হেড টিচার আইনুল হক লস্কর না মজুমদার, উনি আজকে গভীর 3-4 বছর থেকে এখানে হেড টিচার থাকা সত্ত্বে এখন স্কুলে বাউন্ডারি আওয়ার পরে টাইন স্কুলের সত্য 2 কাঠা জমিন ছাড়িয়া স্কুলের টিনের সাইডে অবৈধভাবে টাইন স্কুলের ল্যান্ডটা অন্য কোন কি পলিসির কারণে চাল্লা এটা আমরা জানি না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্তীয় সঞ্চালন দিবস অনুষ্ঠিত হাইলাকান্দিতে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের অন্তর্গত হাইলাকান্দিতে অনুষ্ঠিত হলো প্রান্তীয় সঞ্চলন দিবস। আজ হাইলাকান্দি শহরের সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল স্কুলের খেলার মাঠে
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জেলার বিভিন্ন প্রান্তের প্রায় 5 শতাধিক স্বয়ংসেবক গণবেশ পরে অনুষ্ঠানে যোগ দেন। সঙ্গের পরম্পরাগত বাদনের তালে তালে অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিভিন্ন বয়সের স্বয়ংসেবকরা এই পথ সঞ্চালনে অংশগ্রহণ করে সঙ্ঘের গঠনমূলক চিন্তাধারা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করেন। তাছাড়া এদিন পথ সঞ্চালন চলাকালীন সময়ে শহরের বিভিন্ন স্থানে মাতৃমণ্ডলী উলুদ্ধনীয় শঙ্খধ্বনির মাধ্যমে সংঘধ্বজে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। রাস্তার পাশে বিভিন্ন স্থানে অস্থায়ী ভারত মাতার প্রতিকৃতি সহ সঙ্ঘের দুই প্রাণ পুরুষ ডক্টর হেডগোয়ারজিও গুরুজির প্রতিকৃতি স্থাপন করা হয়। ঐতিহ্যবাহী দর্গাকোনা মোকামের বার্ষিক উরুষ 13 মার্চ। ঐতিহ্যবাহী দর্গাকোনা মোকামের বার্ষিক উরুষ আগামী 13 মার্চ অনুষ্ঠিত হবে। রবিবার মোকাম কমিটির সভাপতি আখতার হোসেন বড়ভূইয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কমিটির সভাপতি আখতার হোসেন বড়ভূইয়া, সহসভাপতি আলতাফ হোসেন লস্কর, সম্পাদক কমরুল ইসলাম মজুমদার, আতাউর রহমান বড়ভূইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দূর দূরান্ত থেকে প্রতিনিয়তই প্রচুর ভক্তরা আসেন ঐতিহ্যবাহী এই মোকামে। আগামী 13 মার্চ উরুষ আরম্ভ হইব, উরুষ হইব, এতে আমরা সবে আজকে এইটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে নতুন কমিটি বইয়া আর দল বল নির্বিশেষে সব আইতা আইয়া সাহেব হল দোয়া দোয়ার সামিল হইতে নতুন কমিটির ডাকে আগামী 13/3/2022 ইংরেজি অর্থাৎ রবিবার হজরত পীর চান্দালিশা ও পাতাশা বাবার বার্ষিক উরুষের দিন ধার্য করা হইয়াছে। এই দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উপস্থিত থাকিয়া এই উরুষ মহিলকে সুন্দর করার জন্য আমি কমিটির তরফ থেকে আহ্বান করি। উস্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বরাকপার আঞ্চলিক জমিয়ত উলামাহিনদের জমিয়তের প্রশংসায় পঞ্চমুখ ফুলুয়া রবি দাসরা। প্রতি বছরের ন্যায় এবারও প্রবল শীতের মরশুমে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে দুস্থদের মুখে হাসি ফুটালো বরাকপার আঞ্চলিক জমিয়ত উলামাহিন। আজ শহরতলির বরাকপার আঞ্চলিক জমিয়ত উলামার উদ্যোগে প্রায় 50 শতাধিক দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রাপকদের মধ্যে ছিলেন রবিদাস সম্প্রদায়ের মানুষও। এদিন জমিয়তের দেওয়া শীতবস্ত্র হাতে নিয়ে সংগঠনের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি বরাকপার আঞ্চলিক জমিয়ত উলামার প্রত্যেক কর্মকর্তাদের দীর্ঘায়ু কামনা করেন তারা। অনুষ্ঠানে বরাকপার আঞ্চলিক জমিয়ত উলামার সভাপতি আব্দুর রাজ্জাক মজুমদার, সৈফুল ইসলাম মজুমদার, নুরুল আমিন লস্কর, মাওলানা তৈবুর রহমান চৌধুরী, আলহাজ রমিজউদ্দিন মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উত্তর পূর্ব ভারত যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী করিমগঞ্জ দলকে উপহার সামগ্রী তুলে দিল ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন খোঁজ। শিলচর ক্রীড়া সাংস্কৃতিক সংস্থা খোঁজের পক্ষ থেকে উত্তর পূর্ব ভারত যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যোগাসন ট্রেনিং সেন্টার করিমগঞ্জ দলকে টি শার্ট ও শর্ট প্যান্ট তুলে দেওয়া হয়। এদিন খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর সহ অন্যান্যরা করিমগঞ্জ দলের কোচকে একটি টি শার্ট ও বাচ্চাদেরকে 12টি শর্ট প্যান্ট তুলে দেন। আজকের সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে দেখে নিচ্ছি আবারও সংবাদ শিরোনাম। কাটিগড়া পুলিশের সাফল্য, ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার 2। সুনাই কেন্দ্রের 365 নং উত্তর কৃষ্ণপুর এলপি স্কুলে সীমা বিবাদ নিয়ে থানায় মামলা। নির্মাণ কাজ বন্ধ করে দিলেন বিভাগীয় ইঞ্জিনিয়ার। আমার বয়স বর্তমানে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্তীয় সঞ্চালন দিবস অনুষ্ঠিত হাইলাকান্দিতে।
ঐতিহ্যবাহী দর্গাকোনা মুকামের বার্ষিক উরুস তেরোই মার্চ। আগামী 13 মার্চ উরুস আরম্ভ।